বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম। বাদাম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গান গাইতেন ভুবন বাদ্যকর। সেই গান হয়ে যায় ইন্টারনেটে ভাইরাল, মুহূর্তেই পরিচিতি পেয়ে যান ভুবন। কেবল সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিকে সীমাবদ্ধ থাকেননি তিনি, পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও। এদিকে পরিচিতির সুবাদে ভুবন বাদ্যকরের আর্থিক অবস্থায় আসে বিরাট পরিবর্তন। কিনেছেন ব্র্যান্ড নিউ গাড়ি, এছাড়া তার কাঁচা মাটির বাড়ি এখন হয়েছে পাকা দালান। সেখানে স্ত্রীকে নিয়ে আরাম আয়েশে বসবাস করছেন তিনি। মূলত বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুরির মতো গহনার বিনিময়ে বাদাম বিক্রি করতেন ভুবন। আর এসব তথ্য গানে গানে বলতেন, যা কাঁচা বাদাম গান হয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়। গানের কথাগুলো এমন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম। তবে বেশ কিছুদিন ধরে তিনি আলোচনায় নেই, তাই ভক্ত অনুরাগীদের মাঝে জল্পনা শুরু হয়, কোথায় গেল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, তার দিন কি শেষ? এর মধ্যে আসলো নতুন খবর, আবারও তিনি গিয়েছেন নতুন একটি গান। জানা যায় গানটি কলকাতার একটি স্টুডিওতে রেকর্ডিং হওয়ার পর সম্প্রতি প্রকাশ পেয়েছে, যার শিরোনাম এবার কালী পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে নাও নিয়ে কাঁচা বাদাম দিব ফ্রি সেলে। মজার বিষয়, গানটিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। এছাড়া জানা যায় গানটির কথা ও সুর করেছেন গোরাচাঁদ বন্দ্যোপাধ্যায়, মিউজিক করেছেন শ্যামজি, পরিচালনা সম্পাদনা এবং ক্যামেরায় ছিলেন শম্ভুনাথ রায়। বেঙ্গুলি রিমিক্স মিউজিক স্টুডিও থেকে এই গানটি রিলিজ করা হয়।